আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদেরকে সি ক্যাটাগরির ফার্মাসিস্ট কোর্স সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ তথ্য দেব। আমরা যারা ফার্মেসি ব্যবসা করছি বা নতুন করে ফার্মেসি ব্যবসা শুরু করব বলে ভাবছি, তাদের অবশ্যই ফার্মাসিস্ট কোর্স কমপ্লিট করে নেওয়া বাধ্যতামূলক। ফার্মাসিস্ট কোর্স ব্যতীত ফার্মেসি ব্যবসা অবৈধ। বাংলাদেশ ফার্মেসি কাউন্সিল দক্ষ ফার্মাসিস্ট তৈরি করতে এ, বি এবং সি এই তিন ক্যাটাগরির ফার্মাসিস্ট কোর্স করে থাকেন। তো কিভাবে সি ক্যাটাগরির ফার্মাসিস্ট কোর্স করব, শিক্ষাগত যোগ্যতা কতটুকু প্রয়োজন, কোথায় ভর্তি হবেন ইত্যাদির বিস্তারিত আলোচনা করা হয়েছে এই ভিডিওতে। যদি তারপরও কোনো প্রশ্ন থেকে যায় তাহলে ভিডিওর নিচে কমেন্টস করে জানাবেন। যারা সি ক্যাটাগরির ফার্মাসিস্ট কোর্সটি কমপ্লিট করতে চান তারা ভিডিওর নিচে নাম পরিচয় দিয়ে কমেন্টস করে জানাবেন, আমি আপনাদেরকে সরাসরি হেল্প করতে চেষ্টা করব। বাংলাদেশ ফার্মেসি কাউন্সিল বিজ্ঞপ্তির মাধ্যমে একযোগে সমগ্র বাংলাদেশে ছাত্রছাত্রী ভর্তি করে থাকেন। প্রতিটি ব্যাচে 100 জন করে ছাত্রছাত্রী ভর্তি নিয়ে থাকেন। বাংলাদেশ ড্রাগিস্ট অ্যান্ড কেমিস্ট সমিতির সমগ্র বাংলাদেশে 52টি কেন্দ্রে ছাত্রছাত্রী ভর্তি নিয়ে থাকেন। প্রতিটি কেন্দ্রের স্থায়ী ঠিকানা আমি ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দেব, যদি প্রয়োজন হয় সেখান থেকে ডাউনলোড করে নিতে পারেন। সি ক্যাটাগরির ফার্মাসিস্ট কোর্সে ভর্তির প্রথম যোগ্যতা হল আপনাকে যে কোনো বিভাগ থেকে এসএসসি বা সমমানের পরীক্ষায় পাস হতে হবে। ফার্মাসিস্ট কোর্সটি 3 মাস মেয়াদী হয়ে থাকে। সাধারণত প্রতি সপ্তাহে 2টি ক্লাস করানো হয়। প্রতিটি ক্লাস 1 ঘন্টাব্যাপী হয়ে থাকে। সহজ ঔষধ বিজ্ঞান বই থেকে ক্লাসগুলো করানো হয়। এই সহজ ঔষধ বিজ্ঞান বইটি বাংলাদেশ ফার্মেসি কাউন্সিল থেকে ছাত্রছাত্রীদেরকে বিনামূল্যে দেওয়া হয় এবং 3 মাস ক্লাস করানোর পর 200 মার্কের এমসিকিউ পরীক্ষা নেওয়া হয়। খুব হার্ডলি পরীক্ষাগুলো নেওয়া হয়। বিগত পরীক্ষাগুলোর রেজাল্ট পর্যালোচনা করলে দেখা যায় যে পাস মার্ক 97 থেকে 100 এর মধ্যে হয়ে থাকে। ম্যাক্সিমাম প্রশ্ন সহজ ঔষধ বিজ্ঞান বই থেকে করা হয়। পরীক্ষার পর 1 মাসের মধ্যেই রেজাল্ট দেওয়া হয়। আর যারা অকৃতকার্য হয় তারা পুনরায় ফি প্রদান করে ভর্তি হয়ে পরীক্ষায় অংশগ্রহণ করতে পারে। তো যেই সহজ ঔষধ বিজ্ঞান বই থেকে বিগত বছরের পরীক্ষাগুলিতে ম্যাক্সিমাম প্রশ্ন আসত, সেই সহজ ঔষধ বিজ্ঞান বইটি বাংলাদেশ ফার্মেসি কাউন্সিল কর্তৃক পরিবর্তন করে ফেলেছে। ফেব্রুয়ারির 2020 সালে প্রথম সংস্করণের নতুন বই বের করেছে। বইটির নাম দিয়েছে মডেল মেডিসিন শপ স্থাপন ও পরিচালনা প্রশিক্ষণ ম্যানুয়াল। তো এই নতুন বইটি নিয়ে আমি একটি রিভিউ ভিডিও করব, সেখানে আপনারা বইটি সম্পর্কে বিস্তারিত জানতে পারবেন, কতগুলো অধ্যায় পরিবর্তন হয়েছে বা নতুন কতগুলো অধ্যায় সংযোজন হয়েছে তা বিস্তারিত আপনারা ওই ভিডিওতে জানতে পারবেন। তো প্রথমেই আমরা দেখে নেব বাংলাদেশ ড্রাগিস্ট অ্যান্ড কেমিস্ট সমিতির জেলা উপজেলার স্থায়ী ঠিকানা ও ফোন নাম্বার, যেখানে বাংলাদেশ ফার্মেসি কাউন্সিলের অধীনে সি ক্যাটাগরির ফার্মাসিস্ট কোর্স করানো হয়। তো প্রথমে আমরা গুগল ক্রোম ব্রাউজারে চলে যাব। গুগল ক্রোম ব্রাউজারে ডাবল ক্লিক করব। এখন লিখব pcb.gov.bd, এন্টার চাপব। বাংলাদেশ ফার্মেসি কাউন্সিল, আপনারা দেখতে পাচ্ছেন বাংলাদেশ ফার্মেসি কাউন্সিল ফার্মেসি শিক্ষা ও পেশার নিয়ন্ত্রণ সংস্থা। আমরা এখন বাংলাদেশ ফার্মেসি কাউন্সিলের ওয়েবসাইটে এসে গেছি। এখন আমরা চলে যাব ফার্মেসি শিক্ষা নামক কলামে।
একদম নিচে চলে আসব রেজিস্ট্রেশন কোর্স, এখানে ক্লিক করব। ভালো করে লক্ষ্য করুন, এখন আমরা দুই নম্বর সারিতে চলে আসব, লিস্ট অফ দ্য ফার্মেসি সার্টিফিকেট রেজিস্ট্রেশন সেন্টার, আমরা এখানে ক্লিক করব। তো আমরা পিডিএফ কপিটিকে ওপেন করি ডাবল ক্লিক করে। তো আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশ ফার্মেসি কাউন্সিলের নিয়ন্ত্রণাধীন বাংলাদেশ ফার্মাসিউটিক্যাল সোসাইটি ও বাংলাদেশ কেমিস্ট অ্যান্ড ড্রাগিস সমিতির যৌথ উদ্যোগে পরিচালিত ফার্মেসি ফাউন্ডেশন কোর্সের কেন্দ্রসমূহ। বাংলাদেশ ফার্মেসি কাউন্সিলের নিয়ন্ত্রণাধীন বাংলাদেশ ফার্মাসিউটিক্যাল সোসাইটি ও বাংলাদেশ কেমিস্ট অ্যান্ড ড্রাগিস সমিতির যৌথ উদ্যোগে পরিচালিত ফার্মেসি ফাউন্ডেশন কোর্সের কেন্দ্রসমূহের তালিকা, এখানে 52টি কেন্দ্রের তালিকা দেওয়া, ফোন নাম্বার সহ ঠিকানা সহ তালিকা দেওয়া রয়েছে। তো এই তালিকাটি আমি ভিডিও ডেসক্রিপশনে পিডিএফ আকারে দিয়ে দেব, আপনারা সেখান থেকে ডাউনলোড করে দেখে নিতে পারেন, অথবা ফার্মেসি কাউন্সিলের ওয়েবসাইটে এভাবে প্রবেশ করে আপনারা ওখান থেকে ডাউনলোড করে নিতে পারেন। তো এখানে সমগ্র বাংলাদেশের 52টি কেন্দ্রের ঠিকানা এবং মোবাইল নাম্বার ফোন নাম্বার দেওয়া রয়েছে। তো আমরা এখন চলে যাব আদেশ ও বিজ্ঞপ্তি কলামে, আমরা নিচে চলে আসব বিজ্ঞপ্তি, এখানে ক্লিক করব। আমরা নিচে চলে যাব, এখন 11 নম্বর সিরিয়ালে ফার্মেসি সার্টিফিকেট রেজিস্ট্রেশন কোর্সে ভর্তি সংক্রান্ত বিজ্ঞপ্তি, এখন পিডিএফ এর উপর ডাবল ক্লিক করব, ওকে করব, আমাদের পিডিএফ ফাইলটি ডাউনলোড হয়ে গেছে। তো আমরা এখন পিডিএফ ফাইলটি ওপেন করব ডাবল ক্লিক করে। তো বাংলাদেশ ফার্মেসি কাউন্সিল, এখানে ফার্মেসি সার্টিফিকেট রেজিস্ট্রেশন কোর্সে ভর্তির বিজ্ঞপ্তি, এখানে ভর্তি সংক্রান্ত কি কি লাগবে সেগুলো ডিটেলস এখানে দেওয়া রয়েছে। তো ভর্তির যোগ্যতা, আবেদনকারী কি এসএসসি বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে, আবেদনকারী কি এসএসসি বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে, আবেদনকারীর বয়স সীমা 17 থেকে 50 বছরের মধ্যে হতে হবে, ড্রাগ লাইসেন্সধারী ফার্মেসির মালিক নিজ বা তার ফার্মেসিতে কর্তব্যরত এক বা একাধিক ব্যক্তি, অবশ্য এখানে একটা বিষয় লক্ষ্য করতে হবে যে লাইসেন্স ড্রাগ লাইসেন্সধারী ফার্মেসির মালিক নিজে বা তার ফার্মেসিতে কর্তব্যরত এক বা একাধিক ব্যক্তি, মানে ফার্মেসির যে কর্তব্যরত কর্মচারী রয়েছে সেই কর্মচারীও এই কোর্স করতে পারবে, সেক্ষেত্রে মালিক কর্তৃক একটি প্রত্যয়নপত্র দিতে হবে, মালিকের কাছ থেকে একটি প্রত্যয়নপত্র নিতে হবে। অবশ্যই আমি প্রত্যয়নপত্র কিভাবে লিখতে হয় সেটার পিডিএফ কপি আমি ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দেব। তো কোর্স ফি 350 টাকা, 2350 টাকা, পরীক্ষা ফি 1500 টাকা, তো মোট এবং আবেদন ফর্ম 10 টাকা, সর্বমোট 3800 টাকা বাংলাদেশ ফার্মেসি কাউন্সিলের অনুকূলে পে অর্ডারের মাধ্যমে জমা দিতে হবে, আবেদনপত্রের সাথে নিম্নবর্ণিত কাগজপত্র জমা করতে হবে, ভর্তি ফর্মের সাথে এসএসসি সমমানের সত্যায়িত কপি, সংশ্লিষ্ট ফার্মেসির ড্রাগ লাইসেন্স সত্যায়িত কপি এবং মনোনীত ব্যক্তির ক্ষেত্রে ফার্মেসির নিজস্ব প্যাডে মালিক কর্তৃক প্রত্যয়নপত্র, সংশ্লিষ্ট ফার্মেসির ড্রাগ লাইসেন্সের সত্যায়িত কপি লাগবে এবং মনোনীত ব্যক্তির ক্ষেত্রে বা ফার্মেসিতে নিয়োজিত কর্মচারীর ক্ষেত্রে সে যদি কোর্স করে তাহলে মালিক কর্তৃক প্রত্যয়নপত্র লাগবে, ওই ফার্মেসির প্যাডে মালিক কর্তৃক
কর্তৃক প্রত্যয়নপত্র লাগবে, আমি প্রত্যয়নপত্রের নমুনা সেটা কীভাবে লিখতে হবে প্রত্যয়নপত্রের নমুনা ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দেব, আপনারা সেখান থেকে দেখে নেবেন। জাতীয় পরিচয়পত্রের সত্যায়িত কপি লাগবে, সদ্য তোলা দুই কপি পাসপোর্ট সাইজের সত্যায়িত ল্যাব প্রিন্ট ছবি লাগবে, নির্ধারিত ফি অপরোধযোগ্য পে অর্ডারের মাধ্যমে জমা দিতে হবে। কোনো তথ্য ভুল বলে প্রতীয়মান হলে প্রশিক্ষণার্থীর ভর্তি বাতিল হবে এবং ফি অপরোধযোগ্য। তো ভর্তি ফর্ম পূরণ করার ক্ষেত্রে কোনো ভুল করা যাবে না, ভুল করলে কিন্তু আপনাদের ভর্তি বাতিল হবে এবং যে টাকা পে অর্ডার করেছেন সম্পূর্ণটাই বাজেয়াপ্ত হবে। তো ভর্তি ফর্ম কীভাবে পূরণ করতে হয় সেটা আমি অন্য একটা ভিডিওতে দেখাবো এবং ভিডিও ডেসক্রিপশনে ভর্তি ফর্ম এর নমুনা কপি আমি আপনাদেরকে দিয়ে দেব, সেখান থেকে দেখে নেবেন। তো আপনারা যদি বাংলাদেশ ফার্মেসি কাউন্সিলের অধীনে সি ক্যাটাগরির ফার্মাসিস্ট কোর্স করতে চান তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল বাটনে প্রেস করে রাখুন, যাতে করে বাংলাদেশ ফার্মেসি কাউন্সিল বিজ্ঞপ্তি প্রকাশের সাথে সাথে সবার আগে আপনারা নোটিফিকেশন পেয়ে যান। সাবস্ক্রাইব মাই চ্যানেল ফর মোর ভিডিওস। যে যেখানেই থাকুন ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন, এই কামনায় আজকের মতো এখানেই শেষ করলাম। আল্লাহ হাফেজ।